আসসালামু আলাইকুম সকল স্কাউট প্রেমিক বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করছি আমার সকল স্কাউট প্রেমিক বন্ধুরা অনেক অনেক ভালো আছে, কারণ তারা ভালোর দলের মানুষ, তারা ভালোই থাকে। তো তোমাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, আর আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য থাকছে আমাদের মুট, কাপ, ক্যাম্পুরি বা জাম্বুরি এই ধরনের বড় বড় ক্যাম্পগুলোতে আমরা কীভাবে অংশগ্রহণ করতে পারি বা কোন প্রসেসগুলো ফলো করলে খুব দ্রুত এই তথ্যগুলো আমরা পাবো এবং খুব দ্রুত এখানে পার্টিসিপেটের জন্য আবেদন করতে পারবো এবং নিজে একজন মেম্বার হতে পারবো সেই ক্যাম্পের, এই বিষয়গুলো জানা একটু বেশি জরুরি। কারণ সকলেরই স্বপ্ন থাকে স্কাউটিংয়ের বড় বড় ক্যাম্প করার, তাই না? বড় বড় বিভিন্ন প্রজেক্ট বা ক্যাম্পগুলোতে অংশগ্রহণ করার সকল স্কাউট প্রেমিক বন্ধুদের একটা ইচ্ছা থাকে, অনেকেরই স্বপ্ন থাকে বড় বড় কাপ ক্যাম্পুরি অথবা জাম্বুরি অথবা বিশ্ব স্কাউট যে মুটগুলো হয়, শতবর্ষ রোভার মুটের মতো বিভিন্ন মুটগুলো অনুষ্ঠিত হয় রোভারদের জন্য, কাপদের জন্য যে বড় বড় ক্যাম্পুরিগুলো হয়, সেই ক্যাম্পুরি বা জাম্বুরি বা আমরা মুট যেটাই বলি না কেন, এগুলোতে অংশগ্রহণ করার ইচ্ছা সকলেরই থাকে। তো এটাতে অংশগ্রহণ করার জন্য আমি যেভাবে বুঝি বা আমি যেভাবে জানি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, যে কীভাবে এইটাতে আসলে খুব সহজেই পার্টিসিপেট করার জন্য কোঠা পাওয়া যায় বা নিজেকে ইনক্লুড করা যাবে, নিজেকে এই প্রোগ্রামের ভিতরে রাখা যাবে, কীভাবে এটা সহজ উপায় আসলে সেটা আমি আমার মতো করে ক্র্যাক করার চেষ্টা করছি, তোমাদেরকে বলার চেষ্টা করছি। হয়তো এইটা তোমাদের কাছে ভালো লাগতেও পারে, আবার এই উপায়টা তোমাদের কাছে ভালো নাও লাগতে পারে, অন্য যে কোনো উপায় তোমরা সেটা অনুসরণ করতে পারো, তবে আমার কাছে যেটা আছে আমি সেটা তোমাদের সাথে তুলে ধরছি। তো যেটা বিষয় সেটা হচ্ছে যে আসলে স্কাউটিংটা যোগাযোগের একটা জায়গা। যোগাযোগ বলতে আমরা সকল স্কাউট বন্ধুরা কিন্তু একজন অন্যের সাথে কানেক্টেড, অর্থাৎ এখনকার যে যুগ, এই যুগে কিন্তু একজন মানুষের সঙ্গে কানেক্ট করা বা আরেকজন স্কাউট বন্ধুর সাথে কানেক্ট করা কিন্তু একদম সিম্পল একটা বিষয়, কারণ আমরা এখন ফেসবুক ব্যবহার করি, হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, অর্থাৎ অনলাইনের এই যুগে যোগাযোগটা এত সহজ হয়ে গেছে যে কোনো প্রোগ্রামের শিলুল পাওয়া বা সেখানে অংশগ্রহণ করার জন্য পরিপত্র পাওয়া একদম ইজিয়েস্ট একটা ওয়ে। কিন্তু আমরা অনেকেই এটার এই অনলাইন প্ল্যাটফর্মগুলো অর্থাৎ ফেসবুক, সোশ্যাল মিডিয়া এগুলোর আসলে সঠিক ইউজ আমরা জানি না, যার কারণে আমরা কিন্তু এই প্রোগ্রামগুলোর তথ্য কিন্তু আমরা পাই না। আর বড় বড় প্রোগ্রামগুলোর তথ্য আসলে না পেলে সেখানে দ্রুত যদি আমরা আবেদন না করি বা পরিপত্র অনুযায়ী কাজগুলো সম্পূর্ণ করতে না পারি, নোটিশ অনুযায়ী কাজগুলো বা তথ্যগুলো জমা দিতে না পারি, সেক্ষেত্রে কিন্তু এখানে অংশগ্রহণ করা সম্ভব হয়ে ওঠে না। তো আমাদের সর্বপ্রথমে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের যখনই কোনো একটা বড় কাপ ক্যাম্পুরি বা জাম্বুরি অথবা রোভার মুটের আসলে পরিপত্র প্রকাশ পাবে বা সকলের মুখে বা যে কোনো একজনের মুখে যতক্ষণই শুনতে পাবো যে আগামী বছরে বা সামনে আসতেছে আমাদের কোনো একটা বড় প্রোগ্রাম, এটা যখন আমরা জানতে পারবো তখনই সেই পরিপত্রটা আগে কালেক্ট করার চেষ্টা করবো। সে কালেক্ট করতে পারবো কীভাবে? আমরা যদি ফেসবুকে গিয়ে সার্চ করি যে স্কাউটের গ্রুপ, হ্যাঁ, স্কাউটস গ্রুপ, বিভিন্ন স্কাউট গ্রুপস কিন্তু সেখানে চলে আসবে। হ্যাঁ, আমরা যদি বিভিন্ন পেজগুলো নিয়ে সার্চ করি তো সেই পেজগুলো কিন্তু চলে আসবে স্কাউট রিলেটেড। তো এই পেজগুলো বা এই গ্রুপগুলোতে কিন্তু অনেক বড় বড় স্কাউট কর্মকর্তা প্লাস অনেক বড় বড় জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ের সদস্যরা কিন্তু থাকে, স্কাউট সদস্যরা বা স্কাউটের যে কর্মকর্তারা তারা কিন্তু থাকে, এবং বিভিন্ন জেলা প্রতিনিধি, আমরা জানি যে প্রত্যেকটা জেলায় কিন্তু জেলা প্রতিনিধি আছে স্কাউটের। তো স্কাউটের রোভার স্কাউট হোক যেইটারই হোক না কেন, বিশেষ করে আমরা যারা রোভারিং করি তারা আমরা জানি যে প্রত্যেকটা জেলাতে রোভারদের জন্য জেলা প্রতিনিধি থাকে। তো এই জেলা প্রতিনিধিদের সঙ্গে কিন্তু আমাদের যোগাযোগ রাখতে হয়, তাহলে কিন্তু খুব সহজেই আমরা জেলা কর্তৃক যে কোনো পরিপত্র আসলে, অর্থাৎ বাংলাদেশ স্কাউটস কর্তৃক যে কোনো পরিপত্র আসলে প্রত্যেকটা জেলায় কিন্তু এটা আসলে প্রেরণ করে দেওয়া হয়, এবং বিভিন্ন দেখা যায় যে বিভিন্ন সময় আমরা কিন্তু বিভাগীয় পর্যায়ের যারা প্রতিনিধি থাকে তাদের সঙ্গে আমরা কানেক্টেড হতে পারি। এবং আমরা যদি গিয়ে সার্চ করি আসলে ফেসবুকে যে পিআরএস স্কাউটস অথবা পিআরএস এই ধরনের লেখাগুলো লিখে সার্চ করলে কিন্তু আমরা পিআরএস অ্যাওয়ার্ড অর্জনকারী বড় ভাইদের সঙ্গে কিন্তু আমরা যোগাযোগ করতে পারি, শিক্ষকদের সঙ্গে কিন্তু আমরা যোগাযোগ করতে পারি। তো বিভিন্ন উড ব্যাজ অর্জনকারী শিক্ষকদের সঙ্গে কিন্তু আমরা স্কাউটিংয়ের এই সকল মানুষের সঙ্গে আমরা খুব সহজে কিন্তু অ্যাড ফ্রেন্ড করে তাদের সঙ্গে কিন্তু আমরা মাঝে মধ্যে একটু কথাবার্তা সিম্পলি কিন্তু একটা আলাপ আলোচনা, হাই হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন, কী বৃত্তান্ত, একটু খোঁজ খবর, একটু যোগাযোগ হালকা এটা রাখলেই কিন্তু আমরা খুব সহজেই তাদের কাছ থেকে এই তথ্যগুলো পেতে পারি যে কবে এটা আসছে। আর যদি কর্মকর্তা স্কাউট কর্মকর্তাদের সঙ্গে বা জেলা প্রতিনিধি যে বড় ভাইরা থাকে তাদের সঙ্গে বা উপজেলা বা বিভাগীয় পর্যায়ের যে প্রতিনিধি বা ভাইরা থাকে স্কাউটের তাদের সঙ্গে যদি আমরা খুব ভালো একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে পারি সেক্ষেত্রে কিন্তু খুব ইজিয়েস্ট ওয়ে হয় এই তথ্যগুলো পাওয়া।
এই তথ্যগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কি করতে হবে, আমাদের স্কাউটের আমাদের নিজস্ব ইউনিটের যে স্কাউটের যে স্কাউট লিডার থাকে বা রোভার লিডার থাকে অথবা স্কাউটের যে শিক্ষক থাকে তার সঙ্গে আমরা আলাপ আলোচনা করতে পারি যে স্যার সামনে এই ক্যাম্পটা আসতেছে, তো সেই ক্যাম্পটাতে আমরা অংশগ্রহণ করতে চাচ্ছি, তো এই বিষয়ে আপনার কি মতামত। সবার থেকে তথ্যগুলো কালেক্ট করে নিজেদের ইউনিটের থেকে অনুমতি প্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের জেলাতে বা বিভাগের মাধ্যম দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ স্কাউটসে কিন্তু কোঠার জন্য অর্থাৎ সদস্য কয়েকজন সদস্য আমরা যেতে চাচ্ছি তাদের জন্য কিন্তু লিস্ট প্রেরণ করা বা সেই লিস্ট অনুযায়ী সেখানে আমাদের কিন্তু ক্যাম্পে অংশগ্রহণের জন্য ওখানে রেজিস্ট্রেশন করা, এই বিষয়গুলো কিন্তু আমরা কাজগুলো শুরু করে দিতে হবে। এবং এই ক্ষেত্রে সবচেয়ে বড় বেশি ভূমিকা রাখবে যেটা সেটা হচ্ছে যে আপনার যোগাযোগ বা রিলেশনশিপ স্কাউটদের মধ্যে, ভাই ব্রাদার বা শিক্ষকদের সঙ্গে একটা যে রিলেশনশিপ বন্ধুত্ব সুলভ স্কাউট সকলের বন্ধু যে আমরা স্কাউটের আইনটা আছে এই সম্পর্কটা যদি আমরা বিল্ড আপ করতে পারি তাহলে কিন্তু আমাদের খুব সহজেই একজন বড় ভাই থাকলে একজন ভালো শিক্ষকের সঙ্গে আমরা পরিচিত থাকলে আমাদের তাদের কাছ থেকে কিন্তু কোঠা নেওয়াটা একটু সহজ হয়ে যায়। আমাদের স্কাউটস যে জেলা কর্তৃক যে স্কাউটস কমিশনার থাকে বা বিভাগীয় পর্যায়ের যারা কর্মকর্তা থাকে তাদের সঙ্গে যদি একটু ভালো রিলেশনশিপ আমাদের ইউনিটের অর্থাৎ স্কাউট ইউনিটের বা স্কাউট লিডারদের বা স্কাউটের যারা SRM অর্থাৎ সিনিয়র ওভারমেট বা সিনিয়র পেট্রোল লিডার যারা থাকে তাদের সঙ্গে যদি ভালো যোগাযোগ একটা কানেকশন বিল্ড আপ থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের কাছে বললেই কিন্তু তারা কিন্তু চেষ্টা করবে, যথাযথ চেষ্টা করবে যে একটা কোঠা দেওয়ার বা পাঁচজনের একটা কোঠা লাগবে বা পাঁচজন সদস্য যেতে চাচ্ছে তাদেরকে একটা সুযোগ দেওয়া দরকার, তখন কিন্তু তারা সেটাকে কম্পেয়ার করবে বা বিবেচনায় নিয়ে আসবে, সেখানে দশজনের জায়গায় পাঁচজন হোক দুইজন হোক একজন হোক তারা কিন্তু চেষ্টা করবে দেওয়ার। আর এটা পেতে গেলে সামান্য একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে যোগাযোগ করা, সকলের সঙ্গে বন্ধুত্বসুলভ আচরণ এবং যোগাযোগ করা এবং বিশ্ব ভ্রাতৃত্বের যে বন্ধুসুলভ যে একটা ব্যাপার আমাদের সেটা বজায় রেখে স্কাউটিংয়ের আইন শৃঙ্খলা নিয়ম মানবর্তিতা সমস্ত কিছু মেনে সকলের সঙ্গে আলাপ আলোচনা করতে হবে মাঝে মধ্যে, তাইলে কিন্তু আমাদের পক্ষে এই ক্যাম্পগুলোর তথ্য পাওয়া যতটা সহজ হবে এবং সেখানে অ্যাপ্লাই কীভাবে করতে হবে তাদের কাছ থেকেই তথ্য পাওয়া যাবে এবং কীভাবে জমা দিতে হবে সেগুলোই পাওয়া যাবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই বিষয়ে আমি বিস্তারিত ভিডিও সামনে আনবো যে কীভাবে পরিপত্র পাওয়ার পরে সেখানে কীভাবে কাজ করতে হয়, কীভাবে আমরা কোঠা খুব সহজে পেতে পারি। আমি মনে করছি যে আজকের এই ভিডিওটাতেই অনেকটাই ধারণা আপনারা পেয়ে গেছেন, তারপরেও যদি আপনাদের প্রয়োজন হয় বিস্তারিত আরেকটি ভিডিও আমি লিখিতভাবে বা আপনাদেরকে একটা প্রেজেন্টেশনের মাধ্যমে চেষ্টা করব দেখানোর। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত খোদা হাফিজ। আর আমার জন্য সকলে দোয়া করবেন আর ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন সুস্থ থাকুন।